এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। অনেক বিডিপি এবং পিজি ফাইনাল ইয়ার স্টুডেন্টরা কমেন্ট করেছেন যে তাদের রেজাল্ট কবে পাবলিশ হবে, এবং সেই সঙ্গে ডিসেম্বর মাসে যে এক্সাম হচ্ছে বিডিপি এবং পিজি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, সেই ডিসেম্বর মাসের পরীক্ষা কি এমসিকিউ পদ্ধতিতে হতে পারে, এই নিয়েও আপনারা প্রশ্ন করেছেন। মূলত আপনাদের এই প্রশ্নের জন্যই এই ভিডিওটি। প্রথমেই আমরা যাচ্ছি বিডিপি এবং পিজি যে এক্সাম চলছে, সেই এক্সামের রেজাল্ট কবে বেরোতে পারে। আপনারা জানেন এক্সাম নিয়ে সুপ্রিম কোর্টের ফাইনাল ডিসিশনের পর শিক্ষামন্ত্রীর সঙ্গে বিভিন্ন উপাচার্যদের যে বৈঠক, সেখানে সিদ্ধান্ত হয়েছিল 1 অক্টোবর থেকে 18 অক্টোবরের মধ্যে এক্সাম হবে এবং 31 অক্টোবরের মধ্যেই রেজাল্ট পাবলিশ হবে। এই দিক দিয়ে আপনারা যদি খেয়াল করেন, দেখবেন কিছু রেগুলার কলেজ আমাদের রাজ্যের, তারা কিন্তু 1 অক্টোবর থেকে 18 অক্টোবরের মধ্যে যেমন এক্সাম শিডিউল করেছে, সেই রকম 31 অক্টোবরের মধ্যে রেজাল্ট আউট হবে তারও নোটিশ কিন্তু দিয়ে দিয়েছিল। কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 1 অক্টোবর থেকে 18 অক্টোবরের মধ্যে এক্সাম শিডিউল ঘোষণা করলেও রেজাল্ট কবে পাবলিশ হবে সেই নিয়ে কিছু বলেনি কোনো নোটিশে। তবে বিডিপি এবং পিজি প্রত্যেক স্টুডেন্টকেই বলবো, শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের যে বৈঠক, সেখানে 31 অক্টোবরের মধ্যে রেজাল্ট ঘোষণার একটা যে প্রক্রিয়া বলা হয়েছিল, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যদিও নোটিশে উল্লেখ করেনি কবে রেজাল্ট আউট হবে, আমার ধারণা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিও রেজাল্ট আউটের ক্ষেত্রে সেই বৈঠকের যে সম্ভাব্য সূচি রেজাল্ট আউটের সেটা অনুসরণ করবে, অর্থাৎ 31 অক্টোবরের মধ্যে রেজাল্ট আউট বা রেজাল্ট পাবলিশের একটা চেষ্টা করবে। তবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এমসিকিউ পদ্ধতিতে যে এক্সাম নিয়েছে, এর জন্য 31 অক্টোবরের মধ্যে রেজাল্ট পাবলিশ বা ঘোষণা করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না, কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু দ্রুত রেজাল্ট পাবলিশ করার জন্যই কিন্তু এমসিকিউ পদ্ধতিটা বেছে নিয়েছে, ওপেন বুক এক্সামটা বেছে নেয়নি, কারণ সেক্ষেত্রে খাতা দেখার ক্ষেত্রে পরীক্ষকের বহু সময় যাবে। আর আমরা জানি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যারা পরীক্ষার খাতা দেখেন তারা মূলত রেগুলার ইউনিভার্সিটির প্রফেসর, সেক্ষেত্রে যেহেতু একই সময়ে অর্থাৎ 1 অক্টোবর থেকে 18 অক্টোবরের মধ্যে রেগুলার কলেজেরও পরীক্ষা হচ্ছে, এবং বেশিরভাগ কলেজ, রেগুলার কলেজ ওপেন বুক এক্সামের মাধ্যমে এক্সাম নিচ্ছে, অর্থাৎ পরীক্ষককে ভালো মতো খাতা দেখতে হবে, খাতা দেখে মূল্যায়ন করে 31 অক্টোবরের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে হবে ইউনিভার্সিটিকে। আর এক্ষেত্রে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যদি ওপেন বুক এক্সাম নিত, সেই খাতা দেখার জন্য রেগুলার প্রফেসরদের উপর নির্ভর করতে হতো, সেক্ষেত্রে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 31 অক্টোবরের মধ্যে কিন্তু রেজাল্টটা পাবলিশ করতে পারতো না। এই কারণেই আমার ধারণা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যাতে 31 অক্টোবরের মধ্যে বা খুব বেশি হলে নভেম্বরের প্রথম উইকের মধ্যে যাতে রেজাল্টটা পাবলিশ হয়, সেই কারণেই সম্ভবত এমসিকিউ পদ্ধতিতে এক্সামটা নিচ্ছে। যেহেতু এমসিকিউ এর উত্তরটা ফিক্সড, তাই কম্পিউটার কিন্তু খুব দ্রুত স্টুডেন্টরা কত নম্বর পেয়েছে তাদের পেপারে কিন্তু সেটা বলে দিতে পারবে। যেমন ইলেকশানে ইভিএম মেশিন রেজাল্ট অপশানে হাত দিলেই দেখিয়ে দেয় কোন ক্যান্ডিডেট কীরকম পারফরমেন্স করেছে। এক্ষেত্রেও এমসিকিউ পদ্ধতিতে এক্সাম হয়েছে বলে মেশিন কিন্তু কয়েক সেকেন্ডে বলে দিতে পারবে কোন স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে। তাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রেজাল্টের ডেটের কথা নোটিশে উল্লেখ না করলেও আমার ধারণা শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল, সেখানে 31 অক্টোবরের মধ্যে রেজাল্ট প্রকাশ করার একটা টার্গেট দেওয়া হয়েছিল, আমার ধারণা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 31 অক্টোবরের মধ্যে রেজাল্ট ঘোষণা করার টার্গেট নেবে বা 31 অক্টোবরের মধ্যে রেজাল্ট ঘোষণা করার চেষ্টা করবে। এবং 31 অক্টোবরের মধ্যে যদি রেজাল্ট ঘোষণা নাও করতে পারে, আমার ধারণা নভেম্বরের প্রথম উইকের মধ্যেই রেজাল্ট ঘোষণা করে দিতে পারে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এরপর আসবো ডিসেম্বর মাসে সবার জন্য যে এক্সামটা হবে, সেই এক্সামটা এমসিকিউ পদ্ধতিতে হবে কি না, অর্থাৎ বিডিপি প্রথম ও দ্বিতীয় বর্ষ, পিজি প্রথম বর্ষ, এবং সেই সঙ্গে যারা এখন এক্সাম দিতে পারছেন না তারাও এক্সাম দিতে পারবেন ডিসেম্বর মাসে, এই ডিসেম্বর মাসের এক্সামটা এমসিকিউ পদ্ধতিতে হবে কি না এই নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন। প্রথমে আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই, 6 অক্টোবর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্টশিপ রিনিউয়াল এবং সেই সঙ্গে টার্ম অ্যান্ড এক্সাম সংক্রান্ত যে নোটিশ সেখানে কি বলেছে। দেখুন এখানে বলা হয়েছে, ইউনিভার্সিটি মে টেক নেক্সট টার্ম অ্যান্ড এক্সামিনেশান ইন ডিসেম্বর 2020, জানুয়ারি 2021 ফলোয়িং সিমিলার মোডালিটিজ। এখানে বলা হচ্ছে ইউনিভার্সিটি পরবর্তী টার্ম অ্যান্ড এক্সাম যেটা ডিসেম্বর 2020 বা জানুয়ারি 2021 নিতে পারে, এবং কী পদ্ধতিতে এক্সামটা নেবে দেখুন এখানে বলা হয়েছে ফলোয়িং সিমিলার মোডালিটিজ, অর্থাৎ এখন যে মোডালিটিজ অনুসরণ করে এক্সামটা হচ্ছে সেই মোডালিটিজ অনুসরণ করে, অর্থাৎ আপনারা ধরতে পারেন এমসিকিউ পদ্ধতিতে এখন এক্সাম হচ্ছে, অর্থাৎ সেই পদ্ধতি অনুযায়ী এক্সামটা নিতে পারে ডিসেম্বর 2020 বা জানুয়ারি 2021। এবং তার পরের প্রায় বলা হয়েছে, এখান থেকেই এটা মনে করা হতে পারে প্রথম
দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ, অর্থাৎ বিডিপি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের স্টুডেন্ট যারা এনরোল করেছেন জুলাই 2019-এর আগে বা জুলাই 2019-এ, তাদের এবং পিজি এবং সেকেন্ড ডিগ্রি প্রোগ্রাম যারা এনরোল করেছিলেন জানুয়ারি 2020 বা তার আগে, তারা এই যে প্রপোজ টার্ম অ্যান্ড এক্সামের জন্য এলিজিবল বা তারা বসতে পারবে যে কোনো জায়গায় তার নিজস্ব পছন্দ অনুযায়ী। অর্থাৎ বিডিপি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ, তৃতীয় বর্ষ বলতে যারা এখন এক্সাম দিতে পারেনি তারাও দিতে পারবে, এবং সেই সঙ্গে পিজি এবং সেকেন্ড ডিগ্রি প্রোগ্রামের স্টুডেন্টরাও এক্সাম দিতে পারবে, যে এক্সামটা হতে পারে ডিসেম্বর 2020 অথবা জানুয়ারি 2021। অর্থাৎ আপনাদেরকে ডিসেম্বর 2020 এই এক্সাম শিডিউলটা ধরেই এগোতে হবে এবং সেই মতো আপনাদের প্রিপারেশানও নিতে হবে। যেহেতু উপরের প্রায় বলা হয়েছে পরবর্তী এক্সাম নেওয়া হবে ডিসেম্বর 2020 অথবা জানুয়ারি 2021-এ, এবং সেই পদ্ধতিটা হচ্ছে সিমিলার মোডালিটিজ, অর্থাৎ যে পদ্ধতি অনুসরণ করে এখন এক্সাম হচ্ছে সেই পদ্ধতি অনুসরণ করে এক্সামটা হতে পারে। এবং প্রত্যেক বিডিপি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের স্টুডেন্ট এবং পিজি প্রথম ও দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের বলবো, আপনাদেরকে কিন্তু এমসিকিউ প্রশ্ন হতে পারে এই ভেবে প্রস্তুতি নিতে হবে। আপনারা যেভাবে এখন পড়াশোনা করছেন সেইভাবেই পড়াশোনাটা করুন। পড়ার সময় যে অংশটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট বলে মনে হতে পারে সেই অংশটাই আন্ডারলাইন করে রাখুন, যাতে পরীক্ষার সময় ইম্পর্টেন্ট অংশগুলো এক ঝলকে দেখে রাখতে পারেন। এবং সেই সঙ্গে প্রত্যেক বিডিপি এবং পিজি স্টুডেন্টদের বলবো, যারা রিনিউয়াল করেননি, 14 অক্টোবর থেকে রিনিউয়াল প্রসেস ওপেন হবে, অবশ্যই রিনিউয়াল পোর্টালে গিয়ে আপনারা অবশ্যই রিনিউয়ালটা করে রাখবেন। কারণ বহু স্টুডেন্ট কিন্তু কমেন্ট করেছিলেন আমাদেরকে যারা রিনিউয়াল করেননি, রিনিউয়াল সুযোগ দেবে কি না, তাদের কাছে অবশ্যই এটা একটা সুযোগ, এই রিনিউয়ালটা অবশ্যই করে রাখবেন, নাহলে ডিসেম্বর মাসে যে এক্সাম হবে পরবর্তী টার্ম অ্যান্ড এক্সাম হবে সেখানে কিন্তু আপনারা তখন বসতে পারবেন না রিনিউয়ালটা না করলে। এবং অনেকে রিনিউয়াল করতে হবে কি না বুঝতে পারছেন না বা পূর্বে করেছেন এখন করতে হবে কি না, এরকম অনেক কমেন্ট আমরা পেয়েছি। আপনাদেরকে বলবো যে রিনিউয়াল নোটিশটা বেরিয়েছে সেখানে যে চার্ট বা টেবিল মেনশান আছে এই টেবিল অনুযায়ী আপনারা চেক করে নিন আপনারা পূর্বে রিনিউয়াল করেছেন কি না, যদি না করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে রিনিউয়াল করতে হবে। এবং আপনারাও রিনিউয়াল পোর্টাল ওপেন হলে সেখানে লগ ইন করে প্রসেস করে দেখতে পারেন আপনাদের অ্যামাউন্ট আসছে কি না, যদি রিনিউয়ালের জন্য আপনার অ্যামাউন্ট আসে তাহলে ভাবতে হবে আপনার রিনিউয়াল পূর্বে করা নেই, আপনাকে রিনিউয়ালটা করতে হবে। রিনিউয়াল নোটিশটা অবশ্যই ফলো করুন, ওখানে রেজিস্ট্রেশন ইয়ার অনুযায়ী রিনিউয়াল না করে থাকলে পূর্বে আপনাদেরকে রিনিউয়াল করতে হবে। এবং পরবর্তী টার্ম অ্যান্ড এক্সাম যেটা ডিসেম্বর বা জানুয়ারি মাসের কথা বলা হয়েছে নোটিশে, তার জন্য নিশ্চয়ই এক্সাম ফর্ম ফিল আপও নিশ্চয়ই ইউনিভার্সিটি সুযোগ দেবে, তাই যে সকল বিডিপি এবং পিজি স্টুডেন্ট এবারে অক্টোবর মাসে এক্সাম দিতে পারেননি তাদেরকে বলবো অবশ্যই আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটটা ফলো করুন, কারণ অনলাইন এক্সাম পোর্টালও ওপেন হতে পারে। এবং যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এক্সাম ফর্ম ফিল আপ করেননি তাদেরকেও বলবো অবশ্যই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করুন, এক্সাম পোর্টাল ওপেন হলে আপনারা অবশ্যই এক্সাম ফর্ম ফিল আপ করে দেবেন, শেষ সুযোগ ইউনিভার্সিটি আপনাদের জন্য দিতে পারে। এখানেই ভিডিওটি শেষ করলাম।